তোমার নাম কি? আমার নাম কবিতা। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি অষ্টম শ্রেণীতে পড়ি। তোমার বাবা মায়ের নাম কি? আমার মায়ের নাম শ্রীমতী রমলা এবং বাবার নাম শ্রী বিকাশ। তুমি কোথায় থাকো? আমি কলকাতায় থাকি। তোমার বিদ্যালয়ের নাম কি? আমার বিদ্যালয়ের নাম আদর্শ বালিকা বিদ্যালয়। তোমার শ্রেণী শিক্ষক কোন বিষয়ে পড়ান? আমাদের শ্রেণী শিক্ষক বাংলা ভাষা পড়ান। কোন বিষয়ে তুমি সবচেয়ে বেশি আগ্রহী? আমি ভাষা শিখতে ভালোবাসি। তুমি ভাষা শিখতে কেন আগ্রহী? এখানে কবিতা আছে, এখানে গল্প আছে, আর এখানে নাটকও আছে। হ্যাঁ হ্যাঁ, নাটক তো আমরা অভিনয়ও করতে পারি। তুমি কোন কোন ভাষা বলতে পারো? আমি বাংলা, ইংরেজি আর হিন্দি বলতে পারি। তোমার বাড়িতে কে রান্না করেন? আমার বাবা মা দুজনেই বাড়িতে রান্না করেন। তোমাকে বিদ্যালয়ে কে পৌঁছে দেন? কখনো বাবা, আবার কখনো মা আমাকে বিদ্যালয়ে পৌঁছে দেন। প্যারেন্ট টিচার মিটিংয়ে কে আসেন? কখনো বাবা, আবার কখনো মা আসেন। তুমি কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসো? আমি খিচুড়ি খেতে ভালোবাসি। তোমার এলাকায় কোন ফল বেশি পাওয়া যায়? আমাদের এখানে পেয়ারা আর পেঁপে বেশি পাওয়া যায়, কিন্তু আমি কলা খেতে ভালোবাসি। তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো? আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তুমি কি রোজ শরীর চর্চা করো? হ্যাঁ, আমি যোগ করি। তোমাদের বিদ্যালয়ে কি কোনো যোগব্যায়ামের শিক্ষক আছেন? হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে যোগব্যায়ামের শিক্ষক আছেন। উনি আমাদের যোগ এবং অন্যান্য ব্যায়াম শেখান। তুমি খেলতে ভালোবাসো? হ্যাঁ, আমি ফুটবল খেলতে ভালোবাসি। আমি ইনডোর গেমস পছন্দ করি। আর তুমি? হ্যাঁ, আমি টেবিল টেনিস খেলি। তুমি কি ভিডিও গেমস খেলো? না, আমি ভিডিও গেমস পছন্দ করি না। আমি বাইরে খেলতে ভালোবাসি, যেমন কবাডি। কোন নদী তোমাদের ক্ষেত্র দিয়ে প্রবাহিত হয়? আমাদের ক্ষেত্রে দামোদর নদী বয়ে যায়। এর আশেপাশে অনেক বাগান আছে। আমরা সবাই ওখানে ঘুরতে যাই। তুমি কোথায় ঘুরতে যাও? আমরা পার্কে ঘুরতে যাই। আমাদের শহরের বাইরে একটা পাহাড় আছে, ওখানে ঘোরার জন্যে খুব
সুন্দর জায়গা আছে। তোমার এলাকায় কি চাষের জমি আছে? হ্যাঁ, আমাদের এলাকায় অনেক চাষের জমি আছে। ওখানে জঙ্গলও আছে। এই জঙ্গলে একটা ঝর্ণাও আছে। তুমি কি ঝর্ণা দেখেছো? না, আমি দেখতে চাই। আমাদের গ্রামে এসো, আমি তোমাকে ঝর্ণা দেখাবো। উফ, আজ খুব গরম, এখন বৃষ্টি হওয়া উচিত। তোমাদের অঞ্চলে আবহাওয়া কেমন? এখানে আবহাওয়া বেশিরভাগ শীতোষ্ণ বা একটু গরম থাকে। তুমি কি মরুভূমি দেখেছো? না, আমি মরুভূমি দেখিনি। ওখানে তো খুব গরম হয়। হ্যাঁ, কিন্তু রাতে বালি ঠান্ডা হয়ে যায়। আমিও মরুভূমি দেখতে চাই। গত বছর গরমের ছুটিতে আমি আমার পরিবারের সঙ্গে পাহাড় দেখতে গিয়েছিলাম। ওখানে শীতকালে প্রচুর তুষারপাত হয়। তোমার প্রিয় উৎসব কি? আমার প্রিয় উৎসব দুর্গাপূজা। আমারও দুর্গাপূজা খুব ভালো লাগে, কিন্তু আমার দোল বেশি ভালো লাগে। আমরা দোলের সময় খুব রং নিয়ে খেলি। উৎসবের সময় আমরা প্রচুর মিষ্টি খাই। হ্যাঁ, কিন্তু সিমই ঈদের বিশেষ খাবার। উৎসবের সময় মেলায় ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। তোমার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস কিভাবে পালন করা হয়? আমরা পতাকা উত্তোলন করি, জাতীয় সঙ্গীত গাই আর লাড্ডু খাই। এইভাবে গণতন্ত্র দিবস পালন করা হয়। দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে আমরা স্বচ্ছতা দিবস পালন করি। 21শে ফেব্রুয়ারি বিদ্যালয়ে আমরা মাতৃভাষা দিবস পালন করি। তোমার ঘরে কে কে আছেন? আমাদের বাড়িতে আমার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা, কাকা, কাকিমা আর আমার বোন থাকে। আচ্ছা, তুমি কি কখনো তোমার মামার বাড়ি যাও? হ্যাঁ, ছুটির সময়ে আমি আমার মামার বাড়ি যাই। ওখানে আমার খুব ভালো লাগে। ওখানে আমার মামা, মামি, মাসি আর দাদু দিদা থাকেন।
আমাদের দিদা আমাদের অনেক গল্প বলেন। তুমিও কি তোমার মামার বাড়ি যাও? হ্যাঁ, আমি আমার মামা আর পিসি দুজনেরই বাড়ি যাই। আমার পিসির বাড়িতে একটা কুকুর আর একটা বিড়াল আছে। আমার ঘরে একটা গরু আর একটা বাছুর আছে। আমাদের গ্রামে ছাগল আর মহিষও আছে। আমার ঘরে একটি টিয়া পাখি ছিল, একদিন ওটা উড়ে গেল। আমি খুব আনন্দ পেয়েছি। বিদ্যালয়ে ছুটির সময় তুমি কোথায় যেতে চাইছো? গ্রীষ্মের ছুটির সময় আমি পাহাড়ে যাওয়া পছন্দ করি। এবার ছুটির সময় তুমি কোথায় যেতে চাইছো? এইবার ছুটির সময় আমি সিকিম অথবা কাশ্মীর যাব। আমার ইচ্ছে শীতের ছুটিতে আমি গোয়া বা আন্ডামান যাই। আরে, আন্দামান তো সমুদ্রের মধ্যে আছে, ওখানে কিভাবে যাওয়া যায়? ওখানে জলজাহাজ বা বিমানে দুই ভাবেই যাওয়া যেতে পারে। পড়াশোনা শেষ করে তুমি কি করতে চাও? আমি একজন লেখিকা হতে চাই। আমি আমাদের পারিবারিক ব্যবসায় সাহায্য করব। মানে কোন ধরনের ব্যবসা? চাষবাস, বাগান, দোকান, কাপড়ের ব্যবসা ইত্যাদি। আমি রাজনীতিতে যোগ দিতে চাই। আমার স্বপ্ন হলো এভারেস্টে চড়া। আমি একজন সৈন্য হতে চাই।